এক আল্লাহর ওলি তিনি বলতেছেন আমি আল্লাহর কাছে জান্নাত চাই না, আপনি কি চান? আল্লাহ যদি আমাকে জাহান্নামেও দেয় আর যদি সকাল বিকাল গিয়ে যদি আমাকে জিজ্ঞেস করে ও আমার বান্দা তুমি জাহান্নামের মধ্যে কেমন আছো, তাই তো আমার জীবন সফল। চিন্তা করছেন কথা কোথায় নিছে, যে আল্লাহ যদি আমাকে জাহান্নামের মধ্যে দেয় আর যদি সকাল বিকাল যদি গিয়ে যদি আল্লাহ জিজ্ঞেস করে ও আমার বান্দা তুমি কেমন আছো, এইটুক দয়া যদি আল্লাহ দেখায় তাই তো আমি সফল। আচ্ছা বলেন তো, যার জন্য মায়া তৈরি হয়, ভালোবাসা তৈরি হয়, মহাব্বত তৈরি হয় আর তার খোঁজ যদি আল্লাহ নিতে যান, ওই ব্যক্তি জাহান্নামে থাকতে পারে? কোন জায়গার মাসালা কোন জায়গায় নিয়ে তিনি সেট করছে? সম্মানিত প্রিয় হাজিরিন, অধিক ভালোবাসা অধিক পাওয়ার আশা থেকে এই ধরনের কথা বলতে পারেন। কে বলছেন জানেন? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, তার মুখের এই কথা।